তোমার টার্গেট হচ্ছে জব, তোমার টার্গেট ডিপ্লোমা ফার্স্টে তুমি জব করবা, কিন্তু তুমি ডুয়েট অ্যাডমিশন দেওয়া উচিত কি না এই জিনিসটা অনেকেই হচ্ছে প্রশ্ন করো, যে ভাই আমি হচ্ছে ডুয়েট অ্যাডমিশন দিব নাকি জবের জন্য কোচিং করব। তোমরা যারা সপ্তম সেমিস্টারে আছো বা শেষ করে ফেলছো ডিপ্লোমা, তোমরা চেষ্টা করো মাথার মধ্যে থেকে আপাতত জবের বুটটা তাড়ায় দেওয়ার, চিন্তা করো ডুয়েট নিয়ে এবং হচ্ছে সর্বোচ্চ টুকু ইফোর্ট দাও ডুয়েটের জন্য একবার, এবং এই একবার হচ্ছে জবের চিন্তা আপাতত করার দরকার নাই। ডুয়েটে চান্স পেলে কী হবে এগুলো নিয়ে ড্রিম করো, এগুলো নিয়ে চিন্তা করো, যাতে ফলার হচ্ছে এফিসিয়েন্সিটা বাড়ে। যদি একবার ভালো মতো ডুয়েট অ্যাডমিশন টেস্ট দেওয়া যায় ফুল ফ্লেভার নিয়ে, তুমি লাইফে অনেক দূর আগায় যাবা, এটা সত্য। তো সেই জন্য হচ্ছে একবার ডুয়েট অ্যাডমিশন টেস্ট দিতে হবে এবং মনে প্রাণে ডুয়েটকে চেয়ে তারপর দিতে হবে। যদি মাথার মধ্যে থাকে জব কিন্তু ডুয়েট অ্যাডমিশন দিতেছ, তাহলে দরকার নাই, তাহলে যে কাজ করবা, যাদের ইটিএফের সমস্যা আছে, যে মাথার মধ্যে টোটালি জব ঢুকেই গেছে, অ্যাডমিশন দেওয়ার মতো মেন্টালিটি নাই, তাহলে তোমার হচ্ছে অ্যাডমিশন দিয়ে লাভ নাই। তাহলে তুমি কী করবা, একদম সহজ কাজ। সহজ কাজ কি, তুমি হচ্ছে গাজীপুরে আসবা, আইসা ডিপার্টমেন্টটা প্রাইভেট পড়বা, প্রাইভেট পড়বা, এরপর হচ্ছে আরও দুই মাস থাকবা, নন ডিপার্টমেন্টটা হচ্ছে গোছায় নিবা। তুমি যদি প্রাইভেট পড়ো অবশ্যই চেষ্টা করবা যে ডুয়েটের ভাইদের কাছে পড়ার, কারণ এটা আমি ডুয়েটিয়ান এই জন্য বলতেছি না, তারা তোমাকে কিছু না কিছু শিখাবে, এইটা নিয়ে আমি কনফিডেন্ট। এবং যারা জবের আছে তারা যে শিখাবে না এমন না, ব্যাপার হচ্ছে যারা ডুয়েট অ্যাডমিশন টেস্ট দিয়েছে, ডুয়েটে চান্স পেয়েছে, ডুয়েট থেকে পড়াশোনা করছে, তারা অবশ্যই যারা শুধুমাত্র ডিপ্লোমা করছে তাদের চেয়ে কিছু হইলেও বেশি জিনিস জানে। তো সেক্ষেত্রে তুমি একটু বেশি অ্যাডভান্স থাকলে আর কি, তো এই যে ডিপার্টমেন্টটা হচ্ছে প্রাইভেট পড়ে ফেলো না, তাহলে কী থাকলো নন ডিপার্টমেন্ট। নন ডিপার্টমেন্টের ইংরেজি এবং গণিতটা হচ্ছে ডুয়েটের বাড়ি থেকে বুঝে নেবে। আর আরেকটা ব্যাপার, ডুয়েটিয়ান কিন্তু ম্যাক্সিমাম অনেকেই আছে যে যারা বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় টিকছে বা ডুয়েটেই আছে, হয়তো ফার্স্ট ইয়ারের দিকে টিকসে, ওই আগের অ্যাপ্লাই করা ছিল, পরীক্ষা দিছে, টিকে গেছে। তো এদের হচ্ছে এক্সপিরিয়েন্স বেশি, এদের অভিজ্ঞতা বেশি, এরা ডুয়েটেও টিকসে জবেও টিকসে, এরকম এটা কিন্তু আমি নিজেও আছি, যাই হোক। তো এরকম যারা আছে তাদের কাছে পড়বা। ডিপার্টমেন্টটা হচ্ছে টোটাল পড়লা, নন ডিপার্টমেন্টের ম্যাথ ইংলিশ এই দুইটা পড়লা, আর বাংলাদেশ বাংলা আন্তর্জাতিক এবং অন্যান্য যে আইসিটি বা ওগুলো কিছু কিছু সেক্টরে লাগে, সব জায়গায় লাগে না। তো যাই হোক, উনি হচ্ছে তোমাকে সাজেশন একটা দিয়ে দেবে, ওই সাজেশন অনুযায়ী ওই বই কিনে পড়বা, দুই এক মাস পড়বা, পড়ে ওনার পরামর্শ নিয়ে রিভিশন টিভিশন করে আর গাজীপুর থাকার দরকার নেই, গাজীপুর থেকে চলে যাও। এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ, গিয়ে একটা মানে বেসরকারি চাকরিতে জয়েন করে ফেলো, ফেরালালি সরকারি চাকরি পরীক্ষা দিতে থাকো, ঠিক আছে? এটা হচ্ছে আমার মনে হয় যে এরকম করা উচিত, কারণ গাজীপুর একদম পড়ে থেকে তুমি জব প্রিপারেশন নিবা, এটার আমার মনে হয় কোনো দরকার আছে, এটার তেমন একটা দরকার নেই। কী কারণে, কারণ হচ্ছে গাজীপুর থেকে পাঁচ বছরও চাকরি পায় না, এরকম রেকর্ড বহুত আছে, বহুত রেকর্ড আছে। কারণ কি, এই যে তুমি যখন স্টাফ মানে মেন্টালি একটা সেট আপ হয়ে যাবে যে না গাজীপুরে থাকি, পড়ে থাকি, পড়ে থাকি, অনেক সময় বিষয়টা না মানে স্লো হয়ে যায়। আর তুমি যখন একটা বেসরকারি চাকরির মধ্যে মানে বারবার ওখানে ঠেলা খাচ্ছ, ওইখানে কিন্তু ঝামেলা আসো, তখন তোমার কাছে মনে হবে না আমি এই জায়গাটা থেকে শিফট করা দরকার। আর তুমি অলরেডি কিন্তু সিলেবাস গোছায় গেছো, মানে তোমার রিভিশন করতে কিন্তু এখন তোমার 20 দিন লাগতেছে না, তুমি হয়তো 3 দিনে রিভিশন করে ফেলতে পারতেছ টোটাল সিলেবাস। ইনটিফিস যখন একটা সিচুয়েশন আসবে তখনই গাজীপুর থেকে চলে যাও, কিন্তু গাজীপুর এসে সিলেবাসটা গোছায় নেওয়া হচ্ছে তোমার কর্তব্য, এটা করবা। আর অমুক কোচিং, তো অমুক কোচিং এর ফলে ফোনে এই যে একটা কোচিংয়ে ভর্তি হয়ে টানা 2-3 বছর নষ্ট করে দেওয়ার পক্ষে আমি না, তবে যদি তোমার মন চায় তুমি নষ্ট করতে পারো, তোমার জীবন তোমার সব কিছু তোমার বুঝ। তো যাই হোক, অনেক কথাবার্তা হইলো, যারা ডিপ্লোমা শেষ করে গাজীপুর আসতে চাও, এই ভিডিওটা তোমার নিঃসন্দেহে অনেক কাজে লাগবে। আমি একটু একদম ফ্র্যাঙ্কলি সব কিছু বলছি কথাবার্তা, যে তুমি আসলে কী কী করতে পারো। তো আসলে সত্যি বলতে আমাদের যারা আমরা ডিপ্লোমা করছি তাদের কিন্তু ফর্থ মানে ভালোই খোলা আছে। কী কারণে, ডুয়েটে ধরো তুমি পরীক্ষা দিলে, চান্স পাইলে, চান্স পাইলে না, যাই হোক, তুমি কিন্তু বেসরকারি চাকরি করলেও কিন্তু তোমার জীবন চলে যাবে, চলে যাবে না এমন না। যদি সরকারি চাকরি করো তাও তোমার জীবন চলে যাবে, একটা চাকরি করলে কিন্তু তুমি দেখা গেছে একটা অনার্সের স্টুডেন্ট, সেই বের হয়ে কিন্তু অনেক সময় অনার্সের পোস্ট অনেক জায়গায় পায়ও না অ্যাপ্লাই করার জন্য, এসে একটা দুইটা পোস্ট থাকে বা 5-10টা পোস্ট থাকে, অনেক ক্যান্ডিডেট তাদের হচ্ছে ধরো 30-40টা পোস্টের এগেনস্টে কত লাখখানিক ক্যান্ডিডেট থাকে। সেখানে তুমি ডিপ্লোমা পোস্টে দেখবে যে তোমার 600-700 নিয়োগ হচ্ছে, সেখানে তোমার ক্যান্ডিডেট আছে 15,000 বা 10,000 বা 16,000, আচ্ছা সর্বোচ্চ করলে ধরো 20,000,
তো সব মিলে ওদের তুলনায় কিন্তু আমাদের সুযোগ সুবিধা বেশি। তারপরে আবার কথা আছে, তুমি কিন্তু জব করার সুযোগ পাচ্ছ দশম গ্রেডে, দশম গ্রেডে এটা কিন্তু তোমার স্নাতক স্নাতকোত্তর অনেকেই পরীক্ষা দেয় মানে জেনারেল লাইনের ওরা, হ্যাঁ ওদের কিন্তু দশম গ্রেড পাইতে অনেক কষ্ট আছে। আমার এরকম পরিচিত অনেকজনই আছে যারা হচ্ছে অনার্স কমপ্লিট করছে খুব ভালো সাবজেক্টে, কিন্তু তারা হচ্ছে দশম গ্রেডের চাকরি পায় না, এটা তাদের কাছে একটা স্বপ্ন। তারা ষোলো গ্রেড বা দেখা গেছে যে সতেরো গ্রেড, হ্যাঁ এরকম হচ্ছে তারা চাকরি করতেছে, ওইটিও তাদের কাছে স্বপ্ন। সেখানে তুমি দশম গ্রেডে চাকরি করবা, বড় অফিসার হবা, তোমার আন্ডারে হচ্ছে মাস্টার্সের অনেকে থাকবে। সো এই স্বপ্নগুলো আস্তে আস্তে বড় করো, ঠিক আছে, এই স্বপ্নগুলো ছোটো রাখবে না। আর হচ্ছে যে যাই করছো লাইফে, যা কিছু করছো, সে সময় এসে এখন থেকে ভালো হয়ে যাও, ইনশাল্লাহ আমার কিছু হবে। আর এই যে একটু নামাজ কালাম পড়বা, একটু ধর্মীয় কার্যকলাপ করিও, হ্যাঁ এই যে সনাতন যারা আসো বা অন্যান্য ধর্মাবলম্বী আসো, নিজের ধর্ম অবশ্যই পালন করবা, একটু ভালো থাকার চেষ্টা করো, সবাইকে ভালো রাখার চেষ্টা করো। আর তুমি যা জানো তুমি চেষ্টা করো সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার, এই যে আমি যতটুকু জানি তেমন একটা কিছু জানি না, তারপর আমি চেষ্টা করি কিন্তু তোমাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য। সো ভালো থাকো সবাই, আমার জন্য দোয়া করবে, তোমাদের জন্য অনেক অনেক দোয়া করি। আমার এখানে ফেসবুক আইডি দেওয়া থাকবে, তারপরে ফোন নাম্বার দেওয়া থাকবে, কারো কোনো দরকার হলে আমাকে নক দিতে পারো। বিশেষত যারা সিভিল ডিপার্টমেন্টের আসো, আমি গাজীপুরেই আছি, আমাকে নক দিতে পারো। তোমরা চাইলে আমার কাছে প্রাইভেট করতে পারবা, বোথ অ্যাডমিশনও পারবা এবং হচ্ছে কি জব প্রিপারেশনও পারবা, যেহেতু আমি অনেকগুলো চাকরির পরীক্ষায় টিকছি। তো আবার অ্যাডমিশনের ক্ষেত্রে যেহেতু আমি ফার্স্ট টাইম ডুয়েটে চান্স পেয়েছি, তো দুই সাইডে তোমরা হচ্ছে কিন্তু পড়াশোনা করতে পারো আমার কাছে। সো এটা হচ্ছে সিভিলিয়ান জন্য সিভিল ডিপার্টমেন্টটা।